আইপিডিসির 40 বছর, এই 40 বছরের যাত্রা ফলবান বৃক্ষের যাত্রা। প্রতি বছরই বৃক্ষটি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়েছে। শুধু নিজেরা সমৃদ্ধ হননি, দেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে অবদান রেখেছে। আমি ব্যক্তিগতভাবে যখন আইপিডিসির সঙ্গে কাজের সূত্রে যুক্ত হই, যেটি আমাকে মুগ্ধ করেছিল সেটি হলো তাদের দ্রুত প্রতিক্রিয়া। যে কোনো কাজের জন্য যখনই কথা বলেছি, তাৎক্ষণিকভাবে তার সমাধান পেয়েছি, দিক নির্দেশনা পেয়েছি, এটি আমার কাছে অনেক বড় পাওয়া। আইপিডিসি শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ সেটিকে সমুন্নত রেখেই আইপিডিসি পাশাপাশি দেশের জন্য কাজ করছেন, সমাজের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন। আমরা দেখেছি বিভিন্ন সময় আইপিডিসি এদেশের শিক্ষকদের নিয়ে কাজ করছেন, যারা এদেশের মেধাবী মানুষ, মেধাবী তরুণ, তাদের নিয়ে কাজ করছে। অর্থাৎ তাদের যে ট্যাগলাইন, যেটাকে আমরা বলছি তারুণ্যের উচ্ছ্বাস, সেই তারুণ্যের উচ্ছ্বাস কিন্তু তাদের কাজের মধ্যেই প্রতিফলিত। 40 বছর দীর্ঘ যাত্রা সন্দেহ নেই, এবং আগামীতেও বহু বছর এই যাত্রা অব্যাহত থাকবে। এবং আমি বিশ্বাস করি এই যাত্রা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হতে থাকবে। আমি 40 বছর উপলক্ষে আইপিডিসি, তার কর্মকর্তাবৃন্দ, কর্মীবৃন্দ এবং তাদের সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আইপিডিসির দীর্ঘজীবী হোক, দীর্ঘ যাত্রায় জেগে থাকুক আইপিডিসি বাংলাদেশের জীবনে, বাংলাদেশের মানুষের জীবনে।